নিউজটি নিবেদন করছেন মুয়েন টিলকম। দুর্ভাগ্যের সঙ্গে বলছি, যখন পুরো দেশ মোদি অমিত শাহ বিজেপির বিরুদ্ধে জীবনপণ সবেছে লড়াই করার জন্য, তখন এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের দিদিমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মুখে তো বলছেন আমি এনআরসির বিরোধী, উনি মোদির বিরোধী, উনি অমিত শাহের বিরোধী, কিন্তু যখন আমরা মোদি অমিত শাহের বিরুদ্ধে আন্দোলন করছি, একটাও পারমিশন দিচ্ছেন না, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন, গ্রেফতারির ভয় দেখাচ্ছেন। আরে আমরা মোদি অমিত শাহকে যদি খারাপ কথা বলি, আমরা যদি মোদি অমিত শাহকে যদি দেশদ্রোহী বলি, আপনার গায়ে লাগছে কেন? আপনার অসুবিধা কোথায়? আপনার তো ভোট বাড়বে, এখন হিন্দু মুসলমান সবাই এখন বিজেপির বিরোধী হয়ে গেছে, সব ভোট তো আপনার দিকে চলে যাবে, তাতে আপনার অসুবিধা কোথায় হচ্ছে বলুন তো? যখন পুরো কলকাতার মানুষ রাস্তায় নেমে গেল যে মোদির মতো শয়তানকে আমরা বাংলার পবিত্র মাটিতে পা দিতে দেব না, আপনি পুরো পুলিশের শক্তি লাগিয়ে দিলেন রোড ব্যারিকেড করে, যে কেউ মোদিকে, কেউ নরেন্দ্র মোদিকে একটা কালো পতাকা দেখাতে পারবে না, বা গো ব্যাক মোদি এই প্ল্যাকার্ড, এই কাগজ দেখাতে পারবে না। কেন কেন দিদি, আপনার অসুবিধাটা কোথায়? আমি বলছেন আমি সৌজন্য সাক্ষাৎ করেছি মোদির সঙ্গে, যেই লোকটা জামিয়াতে ছেলে মেয়েদের উপরে অত্যাচার করে, যে বন্দুকের গুলি এবং বদ্ধ ঘরে টিয়ার গ্যাস ছড়ায়, ছেলেদের হাত পা ভেঙে দেয় লাইব্রেরির মধ্যে ঢুকে, জামিয়ার মধ্যে এত অত্যাচার আরএসএস এর ছেলেরা ঢুকে করলো, সেই বর্বর নোংরা লোকটা যে বেশিরভাগ সময় বিদেশে থাকতো, এখন বিভিন্ন দেশ বলছে, নরেন্দ্র মোদী অমিত শাহকে বলছে আপনারা আমাদের দেশে আসবেন না, কারণ এমন নোংরা লোকদের আমরা আমাদের দেশে ঢুকতে দেব না। সেই লোকটা যার আসামে বিজেপির সরকার আছে, সেই কারণে যেতে পারলো না, ভয়ে অমিত শাহ মোদি দুজনে প্রোগ্রাম ক্যান্সেল করে দিল, সেই লোকটা বাংলার মাটিতে কি করে আসবে? আর আপনি তার সুরক্ষার গ্যারান্টি কি করে নেন? তার জন্য আপনার পুলিশ আমাদের উপরে অত্যাচার কেন করবে? কিসের ভালোবাসা? আপনি না মোদি বিরোধী, অমিত শাহ বিরোধী, এনআরসি বিরোধী? আরে আপনি তো এনআরসি বিরোধী জুম্মা জুম্মা 8 দিন হয়েছে, সমাজ ধরে যখন গ্রামে গ্রামে ঘুরে বাংলার মানুষকে যখন আমরা খেপিয়ে তুলেছি, তখন বুঝেছেন মহাবিপদ, মুখোশ খুলে গেছে, তখন আপনি ময়দানে নেমেছেন ক্যাঁ ক্যাঁ করে, যে আমি আন্দোলন করব, আর কেউ আন্দোলন করবে না। গত 18 তারিখ কলকাতার বুকে যখন সংখ্যালঘু আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে সমাবেশের ব্যবস্থা করা হলো, আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে সংখ্যালঘুরা কথা বলতে পারবে না, আপনি সেই প্রোগ্রাম ক্যান্সেল করে দিলেন, এবং জেলায় জেলায় আমাদের সংখ্যালঘু নেতাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে আপনি অত্যাচার শুরু করলেন। আপনি আমাকে এবং আমার সঙ্গে প্রায় 12-13 জন লিডারকে শেখপিয়ার সরণি তালায় আটকে দিলে আপনার পুলিশ, এবং 6 ঘন্টা আটকানোর পর রাত্রি 11টার সময় যখন কলকাতার মানুষ থানা ঘিরে ঝামেলা শুরু করে দিল, তারা যখন পুরো থানাটাকে ঘিরে নিল, উত্তাল করে দিল, তখন আপনার পুলিশ ভয়ে আমাদেরকে ছাড়তে বাধ্য হলো। পরের দিন আমাকে এবং যারা রাস্তায় গেছে তাদেরকেও রাস্তায় পুলিশ আটকে হেনস্থা করেছে, খোবাজ আমিন থেকে আর অনেকের সঙ্গে হেনস্থা করেছে, এবং আমাকে পুলিশ পরের দিন আইবি ফোন করছে, আপনি কোথায় আছেন? আলো আমি বাড়িতে বসে আছি। না, আপনার কাছে পুলিশ গেছিল? আলো মানে তোমার পুলিশের খবর তুমি রাখো না, আমার কাছে পুলিশ এসছো কিনা তুমি জানো না? আলো দেখো, আমি কোথাও যাবার লোক নয়, আমি এখানেই বসে আছি, তোমার পুলিশ যদি পারে আমাকে অ্যারেস্ট করতে করে নিয়ে যাক, আমি পালানোর লোক নই, আমি কোথাও পালাবো না, আমি দেখতে চাই তুমি কত লোককে অ্যারেস্ট করতে পারো, তুমি যদি বাংলার সমস্ত মুসলমানকে, সমস্ত মুসলিম লিডারদের অ্যারেস্ট করে নাও, কমসে কম তোমার মুখোশটা তো খুলে যাবে, তুমি আমার বন্ধু নয়। এই জিনিস চলতে পারে না, আমরা তোমাকে ভোট দেবো, তোমাকে মুখ্যমন্ত্রী বানাবো, তোমাকে গদিতে টিকিয়ে রাখবো, আমরা দায়িত্ব নেবো বিজেপিকে আরএসএসকে রুখার জন্য, আর তুমি আঘাত আমাদেরই করবে। আজকের দিনে পশ্চিমবাংলায় সব থেকে সুরক্ষিত কারা জানেন? বিজেপির লোকরা সব থেকে সুরক্ষিত, আরএসএস এর লোকরা সব থেকে সুরক্ষিত, বজরঙ্গদারের লোকরা সব থেকে সুরক্ষিত, বিশ্ব হিন্দু পরিষদের লোকরা সব থেকে সুরক্ষিত, এবং ওই তপন ঘোষ ও সব থেকে সুরক্ষিত, হিন্দু সংহতি সব থেকে সুরক্ষিত। আপনি আজ পর্যন্ত শুনেছেন কোনো আরএসএস এর নেতাকে গ্রেফতার করা হচ্ছে, কোনো বিজেপি নেতাকে গ্রেফতার করা হচ্ছে? দিলীপ ঘোষ রোজ বন্দুক লাঠি গোলা বারুদ লাশ ফেলছে, এবং কালকে বলেছে গুলি করে করে কুকুরের মতো মারবো, যেমন উত্তরপ্রদেশে মেরেছি, যেমন কর্ণাটকে মেরেছি, এত বড় সাহস। আর আপনার পুলিশ, আপনার বন্দুক, আপনার আইন কোন জন্যে?
রাজ্যে অশান্তি হচ্ছে প্রমাণ পাওয়া গেছে, ট্রেন পড়াচ্ছে, বাস ভাঙছে, আরএসএস এর লোকরা লুঙ্গি টুপি পরে করছে, তার প্রমাণ এসে গেছে, পুরো দেশ জেনে গেছে। আপনি কটা বিজেপির নেতাকে গ্রেফতার করেছেন? আপনাকে আমরা কি ভেবেছিলাম? আপনি কি বেরোলেন? এত বড় ধোকা! আপনি ভুরভুরার দরবারে পুলিশ পাঠান, আপনার পুলিশ বিশাল বাহিনী এনে আব্বাস সিদ্দিকের বাড়িতে আক্রমণ করছে, সেখানে পায়ের দরজায় লাথি মারছে, নোংরা নোংরা খিস্তি দিচ্ছে, ভাঙচুর করছে। এটা মুখ্যমন্ত্রী আপনার পারমিশন ছাড়াই হয়ে গেল নাকি? এটা কি আমাকে মানতে হবে? এরা তো আপনার গতি ছিনতে চায়নি, এরা তো ইলেকশনে দাঁড়ায় না, এরা তো ভোট চায় না। হ্যাঁ, কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে নেমেছিল যে আমার ফুরফুরায় উন্নয়ন হয়নি, এই কথাটা বলেছিল, একে ভোট দেবেন না। তো তার মানে গণতন্ত্রে আমি আমার কথা বলতে পারবো না? যেই ফুরফুরায় আপনি আঁচল চওড়া করে আসতেন দোয়া চাইতে যাতে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, সেই দরজায় আপনার পুলিশ, আপনি নিজে পুলিশ মন্ত্রী, আপনার মানুষ লাথি মারতে পারলো? আব্বাস সিদ্দিকীর ঘরে লাথি মারা মানে না শুধু ওটা আব্বাস সিদ্দিকীর ঘর না, ফুরফুরার প্রত্যেকটা পীর সাহেবের বাড়িতে ওটা লাথি মারা হলো, পশ্চিমবাংলার 10 কোটি মানুষের দরজায় লাথি মারা হলো। আপনি এইটা দিয়ে না এইটা বুঝিয়ে দিলেন এই বাংলায় কারো কোনো ঔকাত নেই, কারো কোনো ইজ্জত নেই, কারো কোনো সম্মান নেই, কারো কোনো অধিকার নেই। যদি ফুরফুরার দরজায় লাথি মারেন, আপনি যে কোনো দরজায় লাথি মারতে পারেন। আজ সুজাপুরে তারা বন্ধের দিনে মিছিল বার করেছে, বার করতে পারে। আপনি নৌমৌজার ঈদগাহ সুজাপুরে আপনার পুলিশ লাইন দিয়ে গাড়ি ভাঙছে, আগুন লাগাচ্ছে, আমরা দেখছি, লাইভ দেখছি। এবং তারপরে সেই রাতে বাড়ির দরজা ভেঙে বাড়ি থেকে ছেলেদেরকে, স্টুডেন্টদেরকে তার মায়ের সামনে আঠালে উঠানের মধ্যে পিটাতে পিটাতে, কোনো শীত বস্ত্র না পরিয়ে তুলে নিয়ে চলে গেছে, তার মারা কাঁদছে। এ অন্যায় কার জন্য? মুসলমান নাকি সত্যি সন্ত্রাস করছে? আপনি শত শত মুসলিম লিডারদেরকে কখনো মিমের নামে গ্রেফতার করছেন, কখনো সংখ্যালঘু নেতাদের এমনি গ্রেফতার করছেন, ভয় দেখাচ্ছেন, কিসের ভয়? আমরা যদি একবার ঘুরে দাঁড়াই না দিদি, আপনাকে খুঁজে পাওয়া যাবে না, আপনার কোনো অস্তিত্ব নেই। আপনি যদি মুখ্যমন্ত্রী সিটে দাঁড়িয়ে আছেন শুধু আমাদের জন্য, আপনার 18টা সিট চলে গেছে কাদের জন্য? আমাদের জন্য যায়নি। আপনি আমাদেরকে মেরে আপনি অমুসলিমদের খুশি করতে চাচ্ছেন, ওদের মন জয় করতে চাচ্ছেন। দেখো আমি সংখ্যালঘু তোষণ করিনি, আমি দেখো বোরখা অন্য সব ছেড়ে ফেলে দিয়েছি, আমি আর মাশা আল্লাহ ইনশাআল্লাহ বলি না, আমি আর কলমা পড়ি না, ওই সব দিন গেছে, এখন আমি আবার হিন্দু হয়েছি। দেখো আমি আরএসএস এর মতো অত্যাচার করতে পারি, দেখো আমি বিজেপির নেতার থেকেও বেশি অত্যাচার করতে পারি, এবারে তো তোমরা আমাকে ভোট দেবে? মুসলমানরা দেরিতে বোঝে দিদি, মুসলমানরা মূর্খ, গরিব মানুষ, কাউকে যখন ভালোবাসে অন্ধের মতো ভালোবাসে। এই বামফ্রন্ট সরকারকে 34 বছর ভালোবেসেছিল, যখন তুলে ফেলেছিল না একদিনে সাফ করে দিয়েছিল। আপনি এদেরকে ভুল বুঝছেন। আমার পীরের ঘরে যদি আপনার লাভ পড়ে যায়, আপনার পুলিশ যদি অত্যাচার করে, তাহলে কিন্তু পুরো বাংলাকে আপনি স্থির রাখতে পারবেন না। এটা কোনো সামান্য ঘটনা নয়, এটা কোনো সামান্য ঘটনা নয়, এটা আমি মনে করি অনেক বড় ঘটনা। এবং আমাদের যে ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে জানেন তো? আদিবাসী জঙ্গলমহলে প্রচুর অত্যাচার হচ্ছে আমার বোনেদের উপরে, ভাইদের উপরে। পঞ্চায়েতের মাল লুট হচ্ছে, কেউ বললে তাকে গাঁজা কেজ দিয়ে ঢুকিয়ে দেবে। এবং আমি বলছি, আরিয়ান সুলতান বীরভূমের একটা শিউড়ির ছেলে, ডিএসসিআই স্টুডেন্ট অর্গানাইজেশন করে, ডেমোক্রেটিক স্টুডেন্ট কনফেডারেশন অফ ইন্ডিয়া, তার সেই স্টুডেন্ট সংগঠনে আমাকে সম্মানিক পদ দিয়ে রেখেছে। এবং যখন যখন কোনো ইউনিভার্সিটিতে ভিসির সঙ্গে সাক্ষাৎ হয়, কখনো কখনো আমিও গেছি। বীরভূম জেলায় ডিগ্রিতে আরবি ছিল না, কলেজগুলোতে আরবি ছিল না, ওই আরিয়ান সুলতানের আন্দোলনের পক্ষে ওইখানে হয়েছে, এবং পুরো দেশ ছেলেটাকে জানে। সেই ছেলেটাকে তুলে কি কেস দিল জানেন? গাঁজা কেস দিল, জালি নোট ছাপার কেস দিল, কোনো অপরাধ করেনি। আর যারা অপরাধ করছে তাদেরকে আপনি ছেড়ে রেখেছেন। এত মার্ডার হলো, ইমাম রশিদের ছেলে আসানসোলে মার্ডার হলো, অপরাধী শাস্তি পেলো। দাড়িভিট স্কুলে দুটো যুবক ছেলে, অমুসলিম ছেলে হত্যা হলো, আপনি জার্মান থেকে বললেন এটা আরএসএস এর কাজ, তাহলে ধরছেন না কেন? আপনি বলুন, তমলুক থানায় 14 বছরের 3টে ছেলে, সৌরভ গুড়ি, শরীফুল গাজী, ফিরোজ খান, 3 মাসের 3টে ছেলে 2018 সালে হত্যা হলো, সব আরএসএস এর লোকরা করলো, একটা অপরাধ ধরা পড়লো না। সুলতানায় 17 এপ্রিল
সুলতানাতে 2018 সালে গড়িয়া স্টেশনের কাছে রেপ করে মার্ডার করে রাস্তায় ফেলে দিল, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত পুলিশ চেক করলো না যে কারা লাশটা ফেলে দিয়ে গেছে। আমরা কিছু বলি না, 2011 সালে নাসির উদ্দিনের জীবনদানা থানাতে তাকে পিটিয়ে মারা হলো, অজস্র ঘটনা, কই একটারও তো শাস্তি পায় না, তাহলে নিরীহ মানুষের উপরে এত অত্যাচার কেন? আমরা চাচ্ছি বিজেপিকে আটকাবো, মোদি অমিত শাহকে আটকাবো, আর আপনি আমাদের পিছনে পড়ে গেছেন কেন? আমাদের খুব সিরিয়াসলি ভাবার সময়।